পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ বাঙালি পর্যটক, সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বেঁচে ফিরল দাদা ও বন্ধু, মৃত্যু হলো ভাইয়ের। বসিরহাট মহকুমার বসিরহাট থানার বসিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার ভট্টাচার্য পরিবারের 2 ছেলে ও তাদের 1 বন্ধু গিয়েছিল পুরীতে। মঙ্গলবার সকালে পুরী পৌঁছে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুপুর 1:30 নাগাদ বাড়ির 2 সদস্য বছর 28-এর সৌরভ ভট্টাচার্য, বছর 21-এর প্রথম বর্ষের ছাত্র সঞ্জু ভট্টাচার্য ও তাদের বন্ধু শাহিন সমুদ্রে স্নান করতে নেমেছিল। সেই সময় সঞ্জু ভট্টাচার্য সমুদ্র সৈকতের প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যায়। কোনো রকমে প্রাণে বেঁচে ফেরে দাদা সৌরভ ও বন্ধু শাহিন। ঘটনার পর পুরী সি বিচ থানায় নিখোঁজের অভিযোগ করে দাদা সৌরভ। অভিযোগের ভিত্তিতে সমুদ্র সৈকতে তল্লাশি শুরু করে পুরী পুলিশ। প্রায় 24 ঘন্টা কাটতে চললেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বাঙালি পর্যটক সঞ্জুর। দুশ্চিন্তায় বসিরহাট ভট্টাচার্য পরিবার। নিম্নচাপের ভ্রুকুটি ও বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন সমুদ্রের জলোচ্ছ্বাসের মধ্যে তারা নামল সেটা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রে তারা নেমেছিল? ছেলের কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাবা প্রশান্ত ভট্টাচার্য ও মা রঞ্জিতা ভট্টাচার্য সহ অন্যান্য পরিবারের সদস্যরা। বাবা প্রশান্ত ইতিমধ্যেই ছেলের খোঁজে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমার ছেলে 18 অক্টোবর সোমবার 3 জন একসাথে বেড়াতে গেছিল পুরীতে, সৌরভ ভরসা, সঞ্জু ভরসা আর শাহিন। বেলা 10টার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়, মা সমুদ্রে যাচ্ছি স্নান করতে। আমি ওদেরকে বলি তোরা সমুদ্রে নামিস না বাবা। ওরা 3 জন সমুদ্রে স্নান করতে নামে, নেমে আমার সঞ্জু ভট্টাচার্য আর পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে।